못하여 말았어. 못하여 말았어. 못하여 말았어. 아미 야마람 떨자라니 말은 컸어. 아미 가세메리 샤오도 그래서. 아빠 아빠 아빠. 예, 그럼 나 딸 바이지비도. 그럼 나 딸 바이지비도 다 따보라게 언제로 다루는 걸 따지보나. 아, 우리 오는 건지. 아미 와이 쫓대 잡자 걸고. 봐봐. 너는 밀 부르실 내이 모르고 밀 들이먹을 내이 깨져 모르구나. 아마리 미안해 우리 나라
কোথায় আমার আশ্রম?
আমি এক্ষুনি সমর বেজে ধারণ করে আমি ওই ফরাত নদীর কূলে যুদ্ধযাত্রা করব। দেখবো ওই ফরিদাবাদের আমি এখন যুদ্ধের যাত্রী, তোমার সাথে আমার আমি আমি যুদ্ধে যাওয়ার পর আমার একটি প্রাণীয় তোমরা আমার যুদ্ধক্ষেত্রে যদি ওই শত্রুর হাতে শেষ হয় তবে এই জগতে মাতা মহের এই জগৎ থেকে ওই মাতা মহের নিকট কি জবাব দেব? তুমি আর আরে দুঃখ করিও না, ওই খোদা তোমার দুঃখ দূর করবে। তোমাদের সকলকে আর একটি কথা বলে যাচ্ছি, ওই আম্বাজ নগরী আমার বংশে আর নাম হরিপা। এই কারবারের সংবাদ তারিখ কর্ণগোচর হয়ে সে তোমাদের উদ্ধার করবে। তোমাদের সঙ্গে হয়তো আমার এই শেষ আমার খোদা যাহা করে সবই মঙ্গল কেউ করলে তুমি আবার জয়লালকে খুব আমার আম্বাজনগরে তোমার সাংস্কৃতিক আমার এই পাঠিয়েছি
আমার জয়নালের বিচ্ছেদ বেদনায় আমি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করছি, কে আনবি আমার Thank you.
পরিবারের শ্রেষ্ঠ বংশের আমার পুত্র আমার জীবনে আমার আত্মীয় স্বজনেরা সবাই কাতর অবস্থায় পড়ে আমার বংশের সমস্ত লেখ এই পানির জন্য শেষ হয়ে গেছে। এই পানি আমি কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। আমি তোমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম। খুব তাড়াতাড়ি শেষ করবে। আল্লাহ
আরেকটু সময় দাও, তোমার দরবারে আমার আখেরি মারা যায়। তুমি আমাদের উপর ইসলাম ধর্ম নাজিল করেছে, প্রত্যেক দ্বারে দ্বারে তোমার ইসলাম ধর্ম পৌঁছেছে। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি আমাকে মার্জনা করিও, খোদা মার্জনা করে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাড়াতাড়ি আমার মাথা কাটিয়ে ফেলো, আমি তো কাটিতেই বসে, এইক্ষণ ধরে না কাটিলে আমি কি করবো? আমি দেখি, তুমিও দেখো, দেখো কারণ আছে, তোমার বক্ষ দেখিলে আমি বুঝিতে পারিব আমার কাতুল হত্যা কিরা, তুমি আমার কাতুল হত্যা কিরা। তার অর্থ কি? তার অর্থ আছে ভাই, জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই, সে মুখই তোমার কাতল হত্যা। সেই ব্যক্তি তোমাকে হত্যা করিতে পারি। দেখো আর একটি কথা আমার মনে পড়েছে, সেই জন্যই তোমার খঞ্জরের ধার ব্যর্থ হচ্ছে। মাতামহ স্নেহ করে সেই পবিত্র তোমার খঞ্জরে তার ব্যক্ত হচ্ছে। তুমি আমার পশ্চাৎ ভাগ থেকে খঞ্জর চালিয়ে দাও, এখনই ফল দেখিতে পাইবে। তোমার কথা শুনিলে আমার কিলা, আমার কিলা
আমার কথা শুনলে তোমার অনেক লাভ হইবে ভাই। আমি ধর্ম প্রতিজ্ঞা করে বলছি, তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না। তার চেয়ে তুমি আর কি লাভ চাও? জগৎ দেখো, মদিনার রাজা নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ কিভাবে জগৎ ছেড়ে চলে যাচ্ছে, কিভাবে এই জগৎ ছেড়ে আপনি কি বলে আছেন? তোমাকে আযান দিতে হইবে। এই বর্ষে কে বাতি পড়ে গেছে? হ্যাঁ, খুতবা পাঠ করতে হবে। কেমন অবস্থা? হ্যাঁ, ধর্ম আলোচনা করতে হবে। এ তো আমাদেরই কাজ। হ্যাঁ, তোমাদেরই কাজ এটা। আমি আমার মায়ের অনুমতি নিয়ে আসি। তোমার মায়ের কাছে যখন যাবে, তোমার মায়ের কাছে যখন তুমি যাবে, তবে যাওয়ার সময় আমার কাছে একটি কথা শুনে যা। খুতবা পাঠ কিন্তু তোমার নামে করতে পারবে না। কেন পারো না? তুমি নিতান্ত বলে তো তুমি সে হচ্ছে মহারাজ এজি। আমি খুতবা পাঠ করতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। আমার সঙ্গে চাতুরী মহারাজ।
হোসেনের বংশে এখনো শ্রেষ্ঠ বীর বেঁচে আছে, এখনো শ্রেষ্ঠ বীর বেঁচে আছে। কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। সে হলো মহাবীর সে আম্বাস নগরে থাকে, অচিরেই দামেস্ক আক্রমণ করিবে। আমি সংবাদে জানতে পারলাম আক্রমণ করবে। উপায় কি মহামন্ত্রী মরণ? বিধান করে দেব, তোমার সকলে পন্ডিতকে বসে বসে শুকনা রুটি খাবে। আর মত হাজার হাজার হারিবা থাকলেও কিছু আসছে না। আমার কীর্তি খারাপ ডুবে গেল।
রহমান ভাই কাজি রহমান বলুন ভাই জান বলো কারণ বুঝতে পারছি না ভাই জান কারণ বুঝতে পারছি না ভাইজান তারপর কি দেখলেন ভাই জান বলুন তারপর আপনি কি দেখলেন তারপরে দেখল আমার মনে হয় দারসেরে দাও হই হাতারি দারসেরে দাও মন গোপালে দারি সারি গোয়া
সাহেব, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি বাদশাহ নামদারের কাছে অনুমতি নিয়ে আসি। ঠিক আছে ভাইদার। দরবারে হাজির করো। Oh,
বায়ুশের শহীদ হয়েছে আমার মা মগলি রায় জিত কারা করে বন্দি তুমি আমি তাই যাচ্ছি মহারাজ আমি তাই যাচ্ছি আপনাকে আমি প্রধানের সেনাধ্যক্ষ পদে নিয়োগ করিলাম সর্বদা আল্লাহর নামে নিয়ে চলবে আমার মধুলে মানে আছে তাদের নিকটে বিস্তারিত লিখে আদি মদিনায় মাঝারি যে রাত্রে তারপর আমার পক্ষে সকলেই জানবে আমার পক্ষে সকলেই জানুক সকলেই আমার সাথে মদিনায় সাক্ষাৎ করে তাহলে দামেস্কে সে আক্রমণ করবে না আর যদি জয়নাল আবেদিনের মৃত্যুর সংবাদ শুনে তাহলে অধিপতি মুসাফ কাকা মহাবিহারি পারে সত্যমন্ত্রী
কিছুক্ষণ আগে এই নর অফিসারের পরিচয় পেয়েছি। এই নর অফিসারটি মহাবীর হোসেনের মাথা কেটে লক্ষ টাকা পুরস্কৃত হয়েছে। তোমাকে আমি ভালোভাবে চিনি। সোনার স্বর্ণগণ, সীমার কে তোমরা কিছু বলিও না। আমরা ওকে মাম্মা ধারিবার দরবারে নিয়ে যাব। ভুল বসত তোমরাকে মেরে ফেলো না। তুমি এখন কি করতে চাও? তুমি তোমার খোদার নাম স্মরণ করো, তোমাকে বাঁচিয়ে রাখলে আমার অমঙ্গল হবে। তোমার জীবনের শেষ সময় আমরা তোমাদেরকে ভয় করি না। তোমার সাথে আমার কোন কথা নেই। আমি বললে তোমাদের নিশ্চয় নেই, তোমাদের নিশ্চয় নেই। তোমার বিচার এই ভূমিতেই হবে। আমি যাই মহারাজ। আদেশ করুন হুজুর। বন্দি জয়নালকে তুমি এখান থেকে নিয়ে যাও। আপনারা সবাই শুনে দেন, চলো বন্দি জয়নাল। নিকটবর্তী হয়েছে, প্রবেশ করতে পারেনি। প্রথম দিনের যুদ্ধে আমাদের বহু সৈন্য নিহত হয়েছে। আমাদের প্রধান সেনাধ্যক্ষ সীমারকে বন্দী করা হয়েছে। আর আমাদের
প্রস্তুতি নিচ্ছে। আমার প্রধান সেনাধ্যক্ষ সেনাবতী সেবার বন্দী, মহারাজ সেনাবতী বন্দী, আমার হাজার হাজার সৈন্য নিহত, আমি তার সহ্য করতে পারছি না, আমি এক্ষুনি তাদেরকে হত্যা করবো। আমি আর কারো কথা শুনবো না, আমি এক্ষুনি তাদেরকে হত্যা করবো। মহারাজ আমি চারদিকে বিপদের আগুন ধাও ধাও করে যাচ্ছে, আমি চতুর্দিকে বিপদের যে আগুন ধরে যাচ্ছে তাতে আমাদের আর রক্ষা নেই, আমাকে পরাজিত করতে পারবে না। আমি তোর উপযুক্ত শাস্তি দেব, এই তোর ভয় না কেনা তো তুমি আমার কথা রাখো, তুমি তো বিনামূল্যে হানি পাকে ক্রয় করেছো, চলে আসো আমার নির্মাণে করুন। আমরা বন্দ
Thank you!
মন্ত্রী বড় মহারাজ আমি গুপ্তচরের মাধ্যমে আপনি কি জেনেছেন আমাদের প্রধান সেনা দপ্তর সীমাকে হত্যা করা হয়েছে হত্যা করেছে হত্যা করেনি অস্ত্র জলে ধরে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত সে জীবিত আছে তবে হুসাব কাকাতারে আসারের পর আছে তাকে প্রাণে বাঁচতে দেয়নি তবে বিশেষ সম্মানে আমি জানতে পারলাম কিছুক্ষণ অচেতন হয়ে বসেছিল পরে পরে সে পলায়ন করেছে আপনি চিনতে পারেননি হারিবারকে হত্যা করেছে বিশেষ সন্ধানে আমি জানতে পারবো তারা আর দেরি করবে না এই মুহূর্তেই তারা এই দামেস্ক আক্রমণ করবে আক্রমণ করতে পারবে না হরিবা
তাহলে তোমার নাম কি? মোহাম্মদ হানিফা। ও
ওর নাম কি দূরত্ব আত্মা কাপের? আমি মহারাজ এজি, তোর নাম যদি এজিত হয় তাহলে তুই সৌভাগ্যবান, কারণ তোর উপর অস্ত্র ধারণ করার নাম শুনে এত ভয় কেন? আর তুমি যদি মোহাম্মদ হানি করা হও তাহলে তুমি কে? তোমরা সমস্ত রাজ্য আগামীকাল অমরালীকে শুনে চরে হত্যা করা হবে। আমি তাই করছি মহারাজ। আমি তোমার বংশ নিপাত করে ঠিক আছে তোমাকে হত্যা করিবে। আমার বাবা চাচা আম্মাকে রেখি আমি চোরের মতো পালিয়ে যেতে পারবো না। সে যেন আমার আমাকে ডাকছে, চলার তুমি পালিয়ে যাও। তোরা মৎস্য হরে তোমার চাচা হানিফ পলালকে তোমার চাচা আব্বা আম্মাকে উদ্ধার করিবে। আমি আর চুপ করে বসে থাকবো না। আমি এই মুহূর্তে আমি আমার চাচি আম্মাকে আমি উদ্ধার করিব। আম্মা ও চাচি আম্মা তোমরা ভুগিয়ে থাকো, আজ তোমাদের দেখি আমি চোরের মতো পালিয়ে যাচ্ছি। তোমরা ঘুম থেকে উঠি আবার কিন্তু পালিয়ে যদি আমার চাচা সাথে দেখা হয় তাকে যদি আমি খোঁজে পাই আমি আপনার হাতে আর যদি আমি না খুঁজে পাই তাহলে আপনাদের ভেবে নেবেন যে আপনাদের জানান আপনাদের করতে চাই চির বিদায় চির বিদায়।
আমার দলে সে তারা যোগদান করতে পারো। আমরা খুব সাহসী আছি, আমরা ওমর আলীকে হত্যা করার জন্য আপনার দলে যেতে প্রস্তুত। আপনার অনুমতি পাইলে আমরা আপনার দলে যোগদান করব। আচ্ছা, আজ থেকে আপনারা আপনাদের কাজে যোগদান করবেন। আপনার নামটা কি? আমার নাম বাহারাম। বাহারাম, আমার নাম বাহারাম। আসুন, ওমর আলীকে হত্যার জন্য আমরা আপনাদেরকে নিয়োগ করলাম। আজ থেকে আপনারা মহারাজের রাজকর্মচারী। চলে আসো, আমার সঙ্গে চলে আসো। তাই চলো। আজ তুমি আমাদের হস্তে বন্দী, সেটাতে কি তোমার মনে আছে? আচ্ছা অমর আলী, তোমার কি কোন কথা আছে? না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। মহামন্ত্রী বরওয়ান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধানে অমর আলীকে স্কুলে চড়াতে হবে। অমর আলীকে স্কুলে চড়াতে হবে। এই সংবাদ আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি যাই। আজ তোমাকে সামনে চালাতে হবে। ওঠো বলছি, আমি উঠবো না। দেখি আমাকে কে উঠাতে পারে। যদি আমাকে উঠাতে পারো তাহলে আমাকে শুলে চড়াতে পারবে। উঠো, উঠো, উঠো অমর আলী। আমি পারলাম না, আমি পারলাম না। এখন কি করা যায়? পারলাম না। আচ্ছা,
আচ্ছা আমার সাথে আজকে ব্যবস্থা ঘুরে চলার ব্যবস্থায় করতে হবে তোমাকে শুনে চড়তে হবে ওঠো আমি তো পারলাম না আচ্ছা আপনি কে আপনি কি সেই কৃপানগরের বিশ্বাসঘাতক আমি সেই আব্দুল্লাহ বিন জিয়াদ তুমি কে আমি দেখি এবার চেষ্টা করে অমর আলীকে উঠান যায় দিনা রাখেন 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 মহাবীর আমি অনেকে তো দেখলাম মন্ত্রীবর মহারাজকে শক্তি আমার শক্তিটা দেখুন আমি হলাম গিয়ে মহারাজ এদিনের খাস চামচা আমি বলবো কাবিলকে পারে না এমন গাছ পৃথিবীতে আরেক কেউ নেই আমি দেখি এবার চেষ্টা করে উমর আলী উঠান যায় কিনা ওঠো ভাই পানের ভাই উমর আলী তোমাকে শুলে চড়তে হবে আমি তার সাহায্য করতে পারছি তুই এখন এই জলকে হত্যা করবো জয়নাল তুমি পালিয়ে যাবে কোথায় হাত থেকে তুমি কিছুতেই পালিয়ে যেতে পারবে না আমি আমি সাহায্য সম্রাট এজিত যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বাইরে আছি ততক্ষণ পর্যন্ত আমি বন্দীদেরকে হত্যা না মহামন্ত্রী মারওয়ানকে ভোট না করা পর্যন্ত আমার মনে কিছুতেই শান্তি আসবে না
আপনি চলে যান নগরের ধরে নিয়েছে আমার দরবার। তুমি আবার বলে
তোমার যুদ্ধের কৌশলে Oh,
আমি তো ক্যামেরায় সেটা আমার কাছে 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 আমার